नमस्कार सिडन, हाउ आर यू? ओके फाइन। सो लास्ट क्लास वी विल डिस्कस चैप्टर नंबर 10, मेजर ऑफ मास। यू नो 1 kg इक्वल टू 1000 ग्राम एंड 1 ग्राम इक्वल टू 100 सेंटीग्राम। सो वी हैव ऑलरेडी कंप्लीटेड क्वेश्चन नंबर 1। सो टुडे we will start question number 2, change into kg and gram. So today we will discuss question number 2, change into kilogram and gram. So kg means kilogram and gm means gram. So we know that 1 kilogram equal to 1000 gram. So just 1250 gram, it means 1 kg 250 gram. So but first of all, note that gram to kilogram is change. So that means what? First of all, we need 250. And that is another one. 250. এটা তোমার হয়ে যাবে গ্রাম। এদিকে থাকলো বাকি 1 1টা, তোমার কি হবে কেজি, বুঝেছো? তাহলে প্রত্যেকটা যে নাম্বার দেওয়া থাকবে ডান দিক থেকে তিনটা ডিজিট কাউন্ট করবে, সেটা গ্রামে হয়ে যাবে, আর বাকি যেটা থাকবে সেটা কিলোগ্রামে হয়ে যাবে। ঠিক, দেখো কোশ্চেন নাম্বার বি, 1530 গ্রাম। দেখো এদিকে কাউন্ট করছি 1 2 3 এটা দাঁড়ালো গ্রাম এন্ড 1 এটা হয়ে যাবে কেজি বুঝে গেছো সে নাম্বারটা ঠিক তেমনি হবে সি ডি এটা করবে দেখো আমি ই নাম্বারটা করে দিয়েছিলাম দেখো সমাজ 2552 গ্রাম। আমি কি করবো, প্রথমে ডান দিক থেকে তিনটে নাম্বার কাউন্ট করবো, 1 2 3, এটা কি দাঁড়ালো 5 5 2, এটা তোমার হয়ে যাবে গ্রাম, আর যেটা বাকি থাকলো 2, এটা হয়ে যাবে 2 কেজি। ভেরি সিম্পল। সো দিস উইল বি দ্য অ্যানসার, আর হিয়ার দিস উইল বি দ্য অ্যানসার, এন্ড হিয়ার দিস উইল বি দ্য অ্যানসার। সো টুডেস হোমওয়ার্ক ইজ क्वेश्चन नंबर 2, सी डी एफ जी एंड एच। তোমরা সবাই বাড়িতে একটু প্র্যাকটিস করবে আর একটা কন্টেস্ট থাকবে তোমাদের। সবাই বুঝে গেছো? আবার একটা বুঝে নিই। দেখো কোশ্চেন নাম্বার এ, 1250 গ্রাম, 1250 গ্রাম, এটাকে তোমার চেঞ্জ করতে হবে কেজি এন্ড গ্রাম। তাহলে কি করবো, 1 1 2 3 তিনটা নাম্বার লিখে নিলাম, এটা হলো গ্রাম, আর বাকি যেটা থাকলো